এই হচ্ছে তাদের বিশাল মেনু, একদম মনে হচ্ছে মার্কেটিংয়ের ফিলিপ কাটলারের। এখন আমি ট্রাই করবো আমার সব থেকে ফেভারেট জাম্বো প্রন। তখন পে করতে অনেক কষ্ট লাগে, জামটা বেরিয়ে যায় কলিজাটার মধ্যে এরকম ভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি সাদিয়া ফ্রম সাদিয়াহলিক। উত্তরে এসেছিলাম একটি কাজ এবং কাজ শেষে প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছিলো, তো লাঞ্চের জন্য ভাবলাম কিছু কাবাব ট্রাই করা যাক। সো বন্ধুদের কাছে আমি কাবাব ফ্যাক্টরির কাবাবের অনেক প্রশংসা শুনেছি, তাই আমিও চলে আসলাম হচ্ছে কাবাব ফ্যাক্টরির কাবাবগুলো ট্রাই করার জন্য। দেখবো আসলে তাদের কাবাব এত জনপ্রিয় কেন, কেন এত বেশি মানুষ প্রশংসা করে, সেটাই দেখবো আজকের ভিডিওতে। সো লেটস গো এক্সপ্লোর দেয়ার কাবাব, কাম অন। এই হচ্ছে তাদের বিশাল মেনু, একদম মনে হচ্ছে মার্কেটিংয়ের ফিলিপ কাটলারের। আচ্ছা বাই দা, আমি কিন্তু মার্কেটিংয়ের স্টুডেন্ট, আমার মেনুর ছিল মার্কেটিং, বলে দিলাম, অনেকে জিজ্ঞেস করেন। আচ্ছা এটা হচ্ছে স্যুপ অ্যান্ড সালাদ, প্রথমে দেখছি স্যুপ অ্যান্ড সালাদ, যেহেতু কাবাব খেতে এসেছি সো স্যুপ অ্যান্ড সালাদ ট্রাই করবো না, একাটাই যেগুলো আছে আপনারা ট্রাই করতে পারেন। তারপর চিকেন টিক্কা, কাবাব ফ্যাক্টরি, কাবাব ফ্যাক্টরির মধ্যে কী কী আছে, চিকেন টিক্কা যেটার প্রাইস হচ্ছে 230 টাকা, শিক কাবাব সবার প্রিয়, সেটার প্রাইসটা আপনাদের জানা উচিত, এটার প্রাইস হচ্ছে 420 টাকা, রেশমি কাবাব 380 টাকা, বিহারি কাবাব 550 টাকা, তারপরে হচ্ছে চিকেন বটি 460 টাকা, মাটন বটি 675 টাকা। আচ্ছা অনেক যত রকমের কাবাব আছে, সবগুলো কাবাবের নাম তো বলে সম্ভব না, তবে বেশিরভাগ কাবাবের প্রাইস হচ্ছে ওই তো মানে 600 টাকা, 500-600 টাকার মধ্যে। হচ্ছে শেফস রেকমেন্ডেশন কিছু আরেকটা কিছু মেনু আছে, যেমন হচ্ছে কাবাব ফ্যাক্টরি মাটন রিচ, সেটার প্রাইস হচ্ছে 1950 টাকা। তারপরে হচ্ছে আফগান কাবাব, ফিশ বারবিকিউ, তারপরে সি ফুড স্পেশাল কিছু আছে, অনেক মেনু, এতগুলো মেনু, সবগুলো কাবাব এবং সবগুলো মানে মেনুর নাম তো বলা আমার পাশে পসিবল না। তো আমি তোদেরকে বলেছিলাম যে আমাকে এমন একটা মেনু বলেন বা এমন একটা প্ল্যাটারের সাজেশন দেন যেখানে আমি সবগুলো কাবাব পাবো, মানে বেশিরভাগ কাবাবগুলো পাবো, ঠিক তেমন একটা প্ল্যাটার হচ্ছে স্পেশাল প্ল্যাটার, যেটা হচ্ছে 6 জনের এবং প্রাইস হচ্ছে 6600 টাকা। আমি এইটা হচ্ছে নিয়েছি আজকে, যদি আমার এখানে পাবলিক কম সেজন্য আমি হাফ করে নিয়েছি, মানে আমি হাফ নিয়ে নেবো, হ্যাঁ তো 6 জনের বদলে 3 জনের খাবার নিয়েছি। এখানে কী কী আছে সেটা দেখি, এখন গ্রিল প্রন আছে, ফিশ টিক্কা আছে, মাটন গ্রিব আছে, রেশমি কাবাব আছে, আফগান টিক্কা আছে, চিকেন বটি আছে, মালাই টিক্কা, মাটন বটি, হায়দ্রাবাদি বিরিয়ানি, সালাদ, রায়তা, নান, সব কিছু আছে, সব পছন্দের খাবার একটা প্ল্যাটারে। সো আমি তো ওয়েট করছি, এটা কখন আসবে এটা ট্রাই করবো, আপনাদেরকে জানাবো আসলে তাদের কাবাবগুলো খেতে। আচ্ছা ভাইয়া, আফগানি কাবাব বা শিখ কাবাব এগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি লাগছে, আসলে কোয়ান্টিটি কেমন? এটা ডিপ শিখ যেটা, সেটা হলো আমাদের একবারে 4 পিসেস থাকে, 4 পিসেস থাকে, 530 টাকা। আর আফগানি কাবাব ডিপ যেটা, এটা হলো 4 পিসেস থাকে। ওকে আর হচ্ছে বটি কাবাব, বটি কাবাব মাটন বটি যেটা, এটা 10 পিস থাকে, 10 পিস। ওকে আর হলো চিকেন বটি যেটা, 10 পিস থাকে। ওকে ফাইন, মানে ওই কোয়ান্টিটি অনুসারে আপনারা এখানে প্রাইসটা রেখেছেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আর সবগুলো খাবারের শেষে আপনার কত পার্সেন্ট ডায়েটারি চার্জ যুক্ত হবে? 10% তবে যদি আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, ডিপেন্ড করে এখন খাবারের কোয়ালিটির উপর, আসলে খাবারটা খেতে কেমন হবে, কোয়ালিটি এবং ইচ্ছা হবে টেস্ট আসলে ম্যাটার, মানে এটা টেস্ট হচ্ছে সবথেকে বড় ম্যাটার খাবারের। খাবার যদি খেতে ভালো হয় আমরা প্রাইস মানে পে করতে কোনো দ্বিধাবোধ করি না, কিন্তু খাবার যদি খেতে পচা হয় তখন পে করতে অনেক কষ্ট লাগে, জামটা বেরিয়ে যায় কলিজাটার মধ্যে এরকম ভাবে। চলে এসেছি আমার সেই প্ল্যাটার, দেখে মনে হচ্ছে একদম পুরো জামাই আদর, শীতের মধ্যে এরকম মানে ফয়েল পেপার দিয়ে মনে হচ্ছে কম্বল দিয়ে মুড়িয়ে প্রেজেন্ট করা হতো, যেন খাবার একদম গরম গরম থাকে, কী বলেন। ওপেন করে দেখি, মাশাআল্লাহ, একেবারে জামাই মতো প্লেট নিয়ে, খাবারের মস্ত বড় একটা প্লেট নিয়ে বসে গেছে খেতে। দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক খাবার, অনেকগুলো কাবাব। আচ্ছা যাই হোক, প্রথমে কী কী আছে একটু বলে দিই আপনাদেরকে। এটা হচ্ছে প্রনফেট,
আর এটা হচ্ছে মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা, জাম্বো প্রন, এটা হচ্ছে বিফ পেহারি, এটা হচ্ছে চিকেন বটি কাবাব, এটা হচ্ছে মাটন বটি কাবাব, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, ওকে। আর এটা হচ্ছে তাদের হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা ক্যাটারের সাথে থাকে, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই। আর এছাড়া আছে হচ্ছে লাচ্ছা পরাটা, আর এখানে আছে হচ্ছে আর এছাড়া আছে হচ্ছে ব্রেড, মানে নানরুটি যেটাকে বলে, বাটার নান যেটা, সেটা হচ্ছে মাটার নান, এটা বাটার নান। চলুন দেখি কোন কাবাবের টেস্ট কেমন। প্রথমে শুরু করে হচ্ছে চিকেন মালাই টিক্কা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। This is seriously juicy, tender, amazing. Ha 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 ha. খুবই সুন্দর করে এটা হচ্ছে কয়লে গ্রিল করা হয়েছে, দ্যাটস এর ভিতরে স্মোকি ফ্লেভারটা খুবই ভালোভাবে ঢুকেছে এবং এত সফট। দিস ইজ মালাই টিক্কা, সে এর মধ্যে কিন্তু মালাই আছে, উপরে যেটা মালাই আছে, এবং হচ্ছে কিছু হচ্ছে ধনিয়া পাতার চাটনি দেওয়া আছে এখানে, যার ফলে এটা কম্বিনেশন সো গুড। প্রনটা কি এখনই ট্রাই করবো, একটু পরে ট্রাই করবো, কি বলেন? বিফ বিহারি যেটা খাই, খেয়ে দেখি। এটা হচ্ছে বিফ বিহারি কাবাবটা, এটা খেয়ে দেখি। হাত দিতে তো কাবাবটা খুলে গেল একদম। কথা বলতে পারছি না, স্বাদের দুনিয়ায় হারিয়ে গেছি। অসাধারণ খেতে কাবাবগুলো, অসাধারণ। বিফ বিহারি কাবাবে আদা রসুন বাটার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছে, এবং এটা হচ্ছে কয়লাটা পাওয়ার ফলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে। এবং বেসিক টেস্ট, মানে একটা বেসিক টেস্ট, খুব বেশি কিছু না, খুব কমও না, যে কাবাবের যে ফ্লেভারটা আছে বিফ বিরিয়ানি কাবাব থেকে আদা রসুন বাটার, তো খুব স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি, খুবই অ্যামেজিং। এখন ট্রাই করবো চিকেন বটি কাবাবটা, ওকে। চিকেন বটি কাবাবটা হাত দিয়ে দিয়ে খুলে গেল, এটাও অ্যামেজিং, অনেক সফট। এটা কিন্তু বোন আছে, যেহেতু চিকেন বটি কাবাবে অলরেডি নো যে বোন থাকে, কিন্তু যে মশলাটা মশলাটা খুবই সফট, যেহেতু এটা আস্তে আস্তে গ্রিল করে করা হয়েছে, দ্যাটস এটার ভিতরে স্মোকি ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকেছে, এবং খুব অল্প মশলা, বেসিক টেস্ট। আমার খেতে খুবই ভালো লাগছে বটি কাবাবটা। এখন আমরা হচ্ছে মাটন বটি কাবাবটা ট্রাই করি। এই হচ্ছে সেই মাটন বটি কাবাব, দেখতেই পাচ্ছেন একটু পোড়া 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 পোড়া, ওয়াও, দিস ইজ সো গুড। এই কাবাবের মধ্যে একটা আলাদা মশলা ইউজ করা হয়েছে, দিস ইজ সো অ্যামেজিং। এই কাবাবটার মধ্যে মাস্টার্ড অয়েল ইউজ করার ফলে খুব ভালো একটা টেস্ট আসছে, মানে টেস্টটাকে এনহ্যান্স করেছে এই কাবাবটাকে। এখন আমরা ট্রাই করবো হচ্ছে চিকেন রেশমি কাবাবটা। দিস ইজ সো গুড, আদা রসুন বাটা, এবং এটার মধ্যে গিয়ে একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি রেশমি কাবাবের মধ্যে। এটা হচ্ছে মানে ব্যাপারটা কি, কয়লায় গ্রিল করার ফলে এটা মানে প্রতিটা কাবাবের টেস্ট অ্যামেজিং, আর এটাকে জিরার খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি, এটা এটার ফলে এটার টেস্টটাকে একদম ব্যতিক্রম করে দিয়েছে। এখন আমরা ট্রাই করবো হচ্ছে পমফ্রেটটা, দিস ওয়ান। ওয়াও, এই গ্রিলটার উপরে লেমন ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এটার টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়েছে, খুবই টেস্টি, এটা খুবই ডিলিশিয়াস এবং সো সফট। প্রতিটা কাবাব মানে ফিশ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ইজ ফ্রেশ, মানে এটা হচ্ছে মানে খুবই ভালো একটা বিষয়, কারণ পমফ্রেটের ভিতর দিয়ে আমি কোনো স্মেল পাচ্ছি না, একদম সফট, মানে একটা সফট মাছের কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার আছে, কচকচে একটা ভাব আছে, সে এই মাছের তো কিন্তু সেই কচকচে ভাবটা আছে, এবং টেস্ট অ্যামেজিং। এবং তারা এমনভাবে ম্যারিনেশনটা করেছে, ম্যারিনেশন করার ফলে মশলাটা ভেতরে ঢুকেছে, আর লেমন ইউজ করে ফলে এটার টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সো গুড। এখন আমি ট্রাই করবো আমার সব থেকে ফেভারেট জাম্বো প্রন। I love prawn.
So amazing. এই তোমার লোভ লাগছে না আমার খাওয়া দেখে, আমি বুঝতে পারছি সেটা। এই প্রনটায় যে মশলাটা ইউজ করেছে এবং তার উপর লেমন ইউজ করেছে, স্পাইস সো গুড, একটু ঝাল ঝাল মুখের মধ্যে, হালকা 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 স্পাইস, লেমনের ফ্লেভার, অ্যামেজিং। এবং প্রনটা সো সফট অ্যান্ড জুসি। প্রনটা কিন্তু ওভারকুক না, একদমই সফট এবং খুব ভালোভাবে গ্রিল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো গুড, এটা একটু ঝাল ঝাল। আচ্ছা, এই প্ল্যাটারের সাথে কিন্তু ছিল রায়তা, অলরেডি খেয়ে ফেলছি, আর হচ্ছে কিছু সস ছিল। এটা হচ্ছে চিলি সস, এটা হচ্ছে ধনিয়া পাতা সস, চিলি এবং টমেটো আমার কাছে মিক্স করা আছে তাই মনে হয়েছে, আর এটা হচ্ছে ধনিয়া, আর ছিল কিছু সালাদ যেটা অলরেডি খাওয়া দাওয়া শেষ, খতম। আমাদের এই প্ল্যাটারের সাথে ছিল তিনটা নান আর তিনটা পরোটা। আমার কাছে পরোটা অসাধারণ লেগেছে, লাচ্চা পরোটা, গরম গরম লাচ্চা পরোটা একদম হাত দিতেই খুলে গেল, অসাধারণ লেগেছে পরোটাটা। পরোটা একদমই খাস্তা আর গরম গরম ছিল, খুবই ভালো লেগেছে আমার পরোটাটা। আর বাটার নান অ্যাজ ইউজুয়াল এটা ভালোই ছিল, তবে আমার কাছে পরোটা বেস্ট। খাওয়া দাওয়া প্রায় শেষ, এখানকার যিনি ম্যানেজার উনি এসে আমাকে যেটা রিকোয়েস্ট করলেন সেটা হচ্ছে এই চিকেন টিক্কাটা উনি আমাকে কমপ্লিমেন্টারি দিতে চান, আর হচ্ছে এই কুলফিটা, তাদের স্পেশাল হচ্ছে কুলফি আর এই চিকেন টিক্কাটা। বলেন ম্যাম আপনি একটু টেস্ট করে দেখেন যে এটা খেতে কেমন। সো অ্যাকচুয়ালি আমি মানে ফ্রি খাবার খাই না, কমপ্লিমেন্টারি খুব কম নেই, কিন্তু তাদের যেভাবে রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, তার সাথে আমি এটা নিয়ে নিয়েছি। তো চলুন দেখি চিকেন টিক্কাটা আসলে খেতে কেমন, দেখতে তো ভালোই লাগছে। অন্য অন্য কাবাবের মতোই এই চিকেন টিক্কাটাও খেতে অ্যামেজিং। এর উপরে হচ্ছে লেমন ব্রাশ করা আছে, খুবই ভালো লাগছে খেতে। বেসিক টেস্ট, বেসিক ফ্লেভার, খুব বেশি মশলা না, খুব কমও মশলা না, একদম পারফেক্ট। এখন আমরা খাবো হচ্ছে তাদের শাহি কুলফি, অনেকগুলো আমন্ড দেওয়া আছে উপর থেকে যেটা দেখে বুঝতে পারছি। সো এখন এটা ট্রাই করি। মাস্ট ট্রাই। আপনি কাবাব খান, এখানে সে বিরিয়ানি খান, থাই খান, যাই খান না কেন, এখানে চাইনিজও যদি ফুড আছে, আপনি যেটাই খান না কেন অবশ্যই মাস্ট এই কুলফিটা ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কুলফিটা অনেক থিক, অনেক থিক, এটা মানে মালাই কুলফি যেটাকে বলে না, একদম মানে একদম মানে রিচ একটা ফ্লেভার। দারুচিনির খুব স্ট্রং একটা ফ্লেভার আছে, আমার দারুচিনির ফ্লেভার খুব ভালো লাগে, তবে মুখে পড়লে ভালো লাগে না। বাট এখানে যে থিকনেসটা যেটা আছে দুধ বলেন বা মালাইটা যেটা বলেন এবং দারুচিনি, বাদাম, ইচ অ্যান্ড এভরিথিং, তারপরে কেসারের একটা স্মেল পাচ্ছি, কেসারের খুব সুন্দর একটা স্বাদও পাচ্ছি, সো গুড। সো নাও কামিং টু দ্য কনক্লুশন, আর সেটা হচ্ছে কাবাব ফ্যাক্টরির কাবাব খেয়ে আমার মনে হয়েছে আমি সত্যি কাবাবের ফ্যাক্টরিতেই আছি। তাদের কাবাবগুলো অ্যামেজিং ছিল, অসাধারণ ছিল, কোয়ালিটি এবং টেস্ট দুই দিক দিয়ে বেস্ট ছিল। এখন বুঝতে পারছি কেন সবাই বলে যে কাবাব ফ্যাক্টরির কাবাব অনেক ভালো, সেটা আমি এখন খেয়ে বুঝতে পারলাম। সো আমি হাইলি রেকমেন্ড করব যে আপনার এখানকার কাবাব ট্রাই করতে পারেন। আমি মাঝে মধ্যে উত্তরে আসলে তো অবশ্যই ট্রাই করবো, অ্যান্ড ইটস আপ টু ইউ, আপনার দেখে নিলেন। আর এখানকার প্রাইস, হ্যাঁ প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কিন্তু ওনাদের কোয়ালিটি এবং এখানকার যে সার্ভিস ইচ অ্যান্ড এভরিথিং দেখে মনে হয়েছে না প্রাইসটা ঠিকই আছে। সো দ্যাটস ইট, এই ছিল আছে কাবাব ফ্যাক্টরির অ্যামেজিং কাবাবের রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদিয়াহলিক, পাশে রিং বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। ইউ ক্যান অলসো ফলো মি অন মাই ফেসবুক পেজ সাদিয়াহলিক, ইনস্টাগ্রাম সাদিয়াহলিক, অ্যান্ড টিকটক সাদিয়াহলিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন আসসালামু আলাইকুম, টাটা।